বিসমিল্লাহিরহমানিরহিম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি বরাবরের মতো সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি, তাই আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। তো বরাবরের মতো আমি আজকে আপনাদের জন্য কেটো রেসিপি শেয়ার করছি। এটা আমি আজকে তৈরি করেছি, কেটো ফুলকপি রুটি। তো রুটিটা খুবই সহজ, আপনারা চাইলেই অনায়াসে বাসায় ট্রাই করতে পারেন ডিনারে বা লাঞ্চে খাওয়ার জন্য। তো তার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। তো এই ফুলকপিটাকে আমি এখন কেটে নিব। ফুলকপিটা আমি কেটে নিচ্ছি এবং ছোট ছোট কলি করে কেটে নিচ্ছি, এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে। তো আমার কাটা হয়ে গেছে, এই যে কলিগুলো দেখতে পাচ্ছেন, আমি এইভাবেই কেটে নিয়েছি। তো এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করতে পারেন, তা আমি সময় স্বল্পতার কারণে করে নিচ্ছি। তো দিয়ে দিলাম ব্লেন্ডারের জারে, এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। তো সবগুলোকে সেম ভাবে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এই যে আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম সুন্দর ব্লেন্ড হয়েছে। তো আপনারা কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে আমি প্লাস্টিকের একটা বাটিতে নিয়ে নিয়েছি, কারণ এখন আমি এটাকে ওভেনে দিব। তো ওভেনে আমি দিয়ে দিচ্ছি, আমি এটাকে মাইক্রো ওভেনে 1 মিনিটের মতো করব, জাস্ট একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। তো দিয়ে দিলাম, 1 মিনিট পর ফিরে আসছি। আমার এখানে মোটামুটি 2 মিনিটের মতো লেগেছে, আমি আবারও 1 মিনিট দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু সেদ্ধ হয়ে এসেছে এবং একটু পানি পানি ভাব আছে। তো এই পানিটাকে আমি ছড়িয়ে নেব। তার জন্য এখানে একটা সুতি কাপড়ের মধ্যে এই ফুলকপির যে আছে সেটাকে আমি এভাবে ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি। তারপর ভালোভাবে চেপে চেপে পানি বের করে নেব। আপনারা দেখুন মোটামুটি অনেকটা পানি বের হয়ে আসবে। এই পানিটা বের হলে ফুলকপির যে গ্রেট করা মিশ্রণটা সেটা কিন্তু অনেকটা সফট হয়ে আসবে। তা আমি খুবই ভালোভাবে চেপে নিচ্ছি, আর যেহেতু এটা একটু গরম তার জন্য করতে একটু সমস্যা হচ্ছে, তারপরেও আমি খুবই ভালোভাবে এবং সময় নিয়েই পানিটা ঝরিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন অনেকটা পানি কিন্তু এসেছে। তো পানিটা আমি ফেলে দেব, আর এই যে মিশ্রণটা এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ফুলকপির মিশ্রণটা দেখতে পাচ্ছেন খুবই, মিশ্রণটা একদম স্মুথ হয়েছে। এটাকে সরিয়ে নিচ্ছি। এখন অপর পাশে আমি আরেকটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিব। তো একটা ডিম নিয়ে নিলাম। আপনাদের ফুলকপির সাইজ যদি একটু বড় হয় তাহলে আপনারা দুটো ডিম নিতে পারেন। তারপর এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দিয়ে ডিমটা সহ সবটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে এখন আমি ফুলকপির যে মিশ্রণটা সেটার মধ্যে মিক্স করে নিব। তো ঢেলে দিচ্ছি ফুলকপির মিশ্রণে আমার ডিমটা। এখন ডিমটা সহ এই ফুলকপির মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিব, যেন ফুলকপির গায়ে ডিমটা ভালোভাবে মিক্স হয়ে যায়। হাতে একটু সময় নিয়ে এই জিনিসটা করতে হবে এবং খুবই ভালোভাবে মসৃণ করে ডিমটা সহ এই ফুলকপি মিশ্রণটা মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি লবণটা মিক্স হওয়ার জন্য। আমার ফুলকপির এই মিক্সারের মিশ্রণটা একদম রেডি। এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, একদম স্মুথ।
এপাশে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি চুলোর মধ্যে। এর মধ্যে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ইউজ করছি। আপু এবং ভাইয়েরা অনেকেই জানতে চান যে আমি কী তেল ইউজ করি বা কী কোনটা দেওয়া উচিত। তো অলিভ অয়েলটা দিয়ে আমি ফ্রাই প্যানে হালকা একটু ব্রাশ করে নিচ্ছি, যেন রুটিটা আমার পুড়ে না যায়, তার জন্য আমি পুরোটা গায়ে ভালোভাবে ব্রাশ করে নিলাম। তো চামচের সাহায্যে আমি পরিমাণ মতো করে এই ফুলকপি মিশ্রণটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি এটাকে ছড়িয়ে নেব হালকা চেপে চেপে, যতটুকু সম্ভব একটু গোল শেপ করে যতটুকু ছড়িয়ে দেওয়া যায় ততটুকু ছড়িয়ে দিবেন আপনারা। এই যে চেপে চেপে আমি ছড়িয়ে দিলাম, এর জন্য আমি পরে আবার একটা স্প্যাচুলা ইউজ করেছি। হাইটগুলো একটু ঠিক করে নিয়েছি যেন গোল একটা শেপ হয় দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এখানে স্প্যাচুলা ইউজ করতে পারেন, তাহলে এই জিনিসটা খুবই সুন্দর এবং সহজভাবে করতে পারবেন। তো আমার রুটিটা শেপ করা হয়ে গেছে, এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। তো 5 মিনিট পর ফিরে আসছি। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এখানে দেখুন আমার রুটির একটা পাশ কিন্তু হয়ে এসেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। তো আমি উল্টিয়ে দিচ্ছি অপর পাশ হওয়ার জন্য। এই যে একটা পাশ কিন্তু খুব সুন্দরভাবে লাল কালার হয়ে এসেছে। তা আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, আবার চলে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর ঢাকনা উল্টিয়ে দিলাম। এখন আমি রুটিটাকে একটা প্লেটে সার্ভ করে নিব। তো খুবই ঝটপট হয়ে গেল তাই না, রুটিটা খেতে কিন্তু অসম্ভব মজার আর খুব সুন্দর একটা স্মেল আসছে। তা আমি আবার আপনাদের করে দেখাচ্ছি। এই যে সেম প্রসেসে আমি অলিভ অয়েল তেল হালকা একটু ব্রাশ করে নিচ্ছি ফ্রাই প্যানে। তারপর আমার রুটির যে মিশ্রণটা, যে ফুলকপির মিশ্রণটা, সেটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো। একটা রুটিতে যতটুকু পরিমাণ লাগে, আপনারা চাইলে রুটিটা ছোট বড় যে কোনো শেপ করতে পারেন। তো এখন একটু স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে ভালোভাবে একটা শেপ করে নিচ্ছি রুটির শেপে। আপনারা চাইলে এটা ইলেকট্রিক ওভেনও করতে পারেন, চুলাতে যদি করতে না চান ইলেকট্রিক ওভেনও করতে পারবেন, কোনো সমস্যা নেই, দুইভাবে করা যাবে। তো 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো এক পাশ হয়ে এসেছে, এখন উল্টিয়ে দেব আমি রুটিটাকে। এটা গোল্ডেন কালার কিন্তু চলে এসেছে এক পাশে। তো আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। তো আমার রুটিটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। খুবই সহজে আমি কিন্তু রুটিগুলো তৈরি করে নিলাম। ডিনারে লাঞ্চে আপনারা এই রুটিটা করে খেতে পারেন। এই যে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, সাথে আমার সালাদ আছে, আর এখানে নিয়েছি এক বাটি সবজি। এই সবজিটা হচ্ছে আমার লাউ শাক, যেটা সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, এটাও কেটো রেসিপি। তো খুব মজার আজকে ডিনারটা আমার। তো আশা করি আমার আজকে ডিনারটা বা আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি রুটিটা ছিঁড়ে আপনাদেরকে দেখাবো, অবশ্যই কতটা সফট হয়েছে আপনারা বুঝতে পারবেন না, করে আমাকে জানাবেন যে কেমন হলো আপনাদেরটা। তো আমি একটা রুটির একটা পোর্শন আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা সফট, খেতেও কিন্তু অসম্ভব মজার, আর একদম ড্রাই না বা শক্ত হয়ে যায়নি, খুবই নরম, খেলে বুঝবেন আসলে। তো ট্রাই করবেন, আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।